আমেরিকার এক ক্লাস শিক্ষক জানিয়েছেন, ভয়ঙ্কর ব্যাপার ঘটে যাচ্ছে, হয়তোবা আমরা কেউ বুঝতেই পারছি না। একদিন তিনি ইচ্ছে করেই তার ক্লাস 10 মিনিট আগে শেষ করে দেন। তারপর শিক্ষার্থীদের বলেন, এই 10 মিনিট একান্তই তোমাদের। তিনি চেয়েছিলেন ওরা যেন একজন আরেকজনের সাথে গল্প করে সময় কাটায়। মুহূর্তের মধ্যে শিক্ষক লক্ষ্য করলেন, ওরা ব্যাগ থেকে কেউ আইপ্যাড, কেউ ল্যাপটপ বের করে পছন্দের ভিডিও গেমগুলো নিয়ে যার যার মতো ব্যস্ত হয়ে পড়েছে। এটা দেখে তিনি বললেন, না না, কোনো ল্যাপটপ নয়, কোনো ডিভাইস নয়, আমি চাই তোমরা একজন আরেকজনের সাথে মুখোমুখি বসে গল্প করো। বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর কিছু ঘটনা ঘটল খুবই সুন্দর, আর কিছু ঘটল খুবই অ্যালার্মিং, খুবই ভয়ানক। দু একটা টেবিলে মাত্র হাতে গোনা কয়েকজন মুখোমুখি বসে বেশ স্বাচ্ছন্দ্যে প্রাণবন্তভাবে গল্প করল। তাদের চোখে মুখে মুগ্ধতা ছড়াল। তাদের গল্প কথোপকথন সেই শিক্ষক মন দিয়ে শুনলেন এবং অভিভূত হলেন। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীদের মাঝে খুব অস্বস্তিবোধ লক্ষ্য করলেন। তারা বুঝতে পারছিল না ডিভাইস ছাড়া অন্য কোনো কিছু তাদের জন্য আনন্দের অনুষঙ্গ হতে পারে। কথোপকথন, গল্পে কিভাবে সম্পৃক্ত হতে হয় সেটাই যেন তারা ভুলে গেছে। তারা ভুলে গেছে কিভাবে আই কন্ট্যাক্ট করতে হয়। তারা মাথা নিচু করে বসে রইল। ডিভাইস ছাড়া সময় কাটানো এক দুর্বিষহ যন্ত্রণা হয়ে যেন তাদের মাঝে আবির্ভূত হলো। শিক্ষকের হাতে ছিল বেশ কিছু সদ্য প্রকাশিত গল্পের বই। এদিকে কারো খেয়ালই হলো না, অথচ একসময় কোনো নতুন বইয়ের পাতার গন্ধ আমাদের মাঝে শিহরণ তৈরি করত। কারো কাছে নতুন বই দেখলে সেটা একটু ছুঁয়ে না দেখলে কেমন যেন একটা অতৃপ্তি রয়ে যেত। পরিশেষে সেই শিক্ষক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রিয় বাবা মা এবং অভিভাবকবৃন্দ, এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি জেগে ওঠার আহ্বান হিসেবে। শিশুরা আজ ভুলে গেছে একজন আরেকজনের সাথে কিভাবে কথোপকথন করতে হয়, মানুষের সাথে মানুষে প্রাণবন্ত আড্ডায় কিভাবে মেতে উঠতে হয়। ডিভাইসের ভাইরাস তাদের এমনভাবে ডিভাইড করেছে, যান্ত্রিক খেলাগুলোই তাদের সময় কাটানোর আনন্দের একমাত্র অনুষঙ্গ হয়ে উঠেছে। ডিভাইসই তাদের আপনজন, ডিভাইসই তাদের বিনোদনের একমাত্র মাধ্যম। ডিসকভারির এক জরিপে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। কিছুদিন আগে একটি স্কুল থেকে পুরো ক্লাসকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হয়। অবাক করা ব্যাপার হলো, বেশিরভাগ শিক্ষার্থীরাই অল্প দূরের জিনিস ভালো করে দেখতে পায় না। প্রতি মুহূর্তে হাতে রাখা ডিভাইস আর কোলে রাখা ল্যাপটপ ব্লাড ভিশন তৈরি করে স্রষ্টা প্রদত্ত চোখের জ্যোতি এই শিশুদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এর জন্য যতটা না ওরা, তার চেয়ে বেশি আমরাই দায়ী। সময় না দিয়ে তাদেরকে ডিভাইস দিয়েছি, কোলে নিয়ে কান্না থামানোর পরিবর্তে গেম দিয়ে একপাশে ফেলে রেখেছি। ফলে মানসিকভাবে, শারীরিকভাবেই শুধু না, একটা শিশুর আত্মিকভাবে বিকাশ হওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছি। ডিভাইস নিয়ে তারা নিজেদের এমন জগৎ তৈরি করে নিয়েছে, জগতের মাঝে থেকে তারা বড় বেশি একা হয়ে গেছে। ফলে তাদের মাঝে আইসোলেশন এবং ডিপ্রেশন দুটোই বাড়ছে। সংসার চালানোর জন্য আপনার জীবিকার প্রয়োজন, ঠিক তেমনি মানবিক মানুষ গড়ে ওঠার জন্য সন্তানের সবচেয়ে বেশি তার মা বাবাকে প্রয়োজন। প্রিয় বাবা মা, তাদেরকে সময় দিন, সাহচর্য দিন, তাদেরকে একটা সুসম্পর্ক দিন।